তো আমরা এখন শিখব সাইটম্যাপ অফ পিপল পার আওয়ার পিপল পার আওয়ার এই আউটসোর্সিং সাইটে কোথায় কি আছে মানে কোন মেনু কোন সাবমেনুতে কি আছে কোথায় কী কাজ আমরা সেই বিষয়গুলো এখান থেকে জানব তো দেখুন এই যে আমরা একটু আগে অ্যাকাউন্ট তৈরি করেছি পিপল পার আওয়ারে এখন দেখুন আমরা একটু বিষয়গুলো দেখি মানে কোন মেনু কোন মেনুতে কি আছে আচ্ছা প্রথম হলো বাই দেখুন বাই তারপর আছে সেল ওকে দেখুন আমরা বাইতে ক্লিক করে কি পাচ্ছি ব্রাউজ আওয়ারলি ব্রাউজ আওয়ারলিস পোস্ট জব পোস্ট কন্টেস্ট ফাইন ফ্রিল্যান্সার্স এবং ডিসকভার স্কিলস এই সবগুলো হলো বাইরদের জন্য বায়াররা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বায়াররা এই মেনুটা ব্যবহার করে তারা খুঁজে নিবে জব পোস্ট করবে তারপর আরো অন্য অন্য কাজগুলো করবে পেমেন্ট দিবে তারা এখান থেকে করবে তার মানে এই মেনুতে আমাদের কোনো কাজ নেই ওকে আমাদের কাজ হলো কোথায় সেলসে দেখুন সেল ব্রাউজ জব আমরা এখান থেকে আমাদের পছন্দমতো জবটা খুঁজে নেব ব্রাউজ কন্টেস্ট পোস্ট আওয়ারলি তারপর বুস্ট ইর সেলস ভিউ লিড বোর্ডেড আমরা সবগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ আমি যে অপশনগুলো দেখাচ্ছি তো আমরা যেহেতু আমরা মানে কাজ করব আমরা ফ্রিল্যান্সার আমাদের হলো এখানে সেলে ওকে আমরা সেলে ক্লিক করে এই ব্রাউজ জবে ক্লিক করে আমরা কাজ খুঁজে নেব আচ্ছা এরপর দেখুন এটা আমার আপাতত লাগবে না পোস্ট আওয়ারলি এটা বাইদের জন্য এটা হলো ফেভারিটস আপনি যদি কোনো কাজে অ্যাপ্লাই করেন মানে কোনো কাজটা আপনি পছন্দ হয়েছে তাহলে আপনি সেই ফেভারেটসটা ক্লিক করলে আপনার সেই কাজটা এখানে এসে জমা থাকবে ওকে আপনি মনে করেন জব আপনি ব্রাউজ করতেছেন শত শত জব আপনি দেখবেন হাজার হাজার জব দেখবেন এখন সেই জব থেকে যে জবগুলো আপনার পছন্দ হবে আপনি সেগুলো ফেভারেটসে ক্লিক করে রাখবেন ওকে তখন সেগুলো এই কাজগুলো এখানে এসে মানে এখানে জমা থাকবে সবগুলো কাজ ব্রাউজ করার শেষে আপনি ফেভারেটসে ক্লিক করে আপনার পছন্দ মতো কাজগুলোতে আপনি কি ধীরে সুস্থ অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা ফেভারিট এটা হচ্ছে মেসেজ বক্স ওকে ওয়ার্ক স্ট্রিমস এই মেসেজ বক্সে বায়ার আপনাকে যা মেসেজ করবে আপনি কোনো কাজে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পর বায়ার আপনাকে যদি রিপ্লাই করে সেই রিপ্লাইটা এখানে এসে জমা হবে ঠিক ফেসবুকের যেরকম ইনবক্স ওকে তো বায়ার আপনাকে যা বলবে বায়ার যদি আপনাকে কোনো মেসেজ করে অ্যাপ্লাই করার পর বায়ার যদি আপনার সাথে কথাবার্তা বলতে চাই তখন বায়ার যা বলবে সেটা এই বক্সে এসে জমা হবে আচ্ছা ইনবক্স এর মধ্যে পার ওভার অথরিটি যখন আপনাকে কোনো কিছু বলবে অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো বিষয় তখন আপনাকে এখানে নোটিফিকেশন চলে আসবে ওকে তাহলে ইনবক্সটা হচ্ছে বায়ারের জন্য বায়ার কথা বললে ইনবক্সে চলে আসবে আর যদি পিপল পার পাওয়ার অথরিটি আপনাকে কোনো কিছু বলে তখন সেটা চলে আসবে নোটিফিকেশনসে আচ্ছা এরপরে দেখেন এই যে এখানে আপনার নাম এখানে আপনি আপনার নাম দেখবেন এবং এখানে ক্লিক করলে আমরা টোটাল একটা মেনু পাবো ড্যাশবোর্ড প্রোফাইল পেমেন্টস ওকে আমাদের পেমেন্টগুলো আমরা এখান থেকে রিসিভ করব পেমেন্টস মাই বায়ার অ্যাক্টিভিটি মাই সেলের অ্যাক্টিভিটি তারপর ইনভাইট অ্যান্ড আর্ন সেটিংস লগ আউট কাস্টমার সাপোর্ট হাউ ইট ওয়ার্কস ওকে তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট সংক্রান্তে যে কোনো প্রবলেম হলে আমরা এখানে ক্লিক করে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারবো মানে পিপল পার আওয়ারের কাস্টমার সাপোর্টের সাথে ওকে তারপর দেখুন ইনভাইট ইনভাইট অ্যান্ড আর্ন দেখুন পিপল পার আওয়ারের মজার একটা ফিচার আছে যে আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে পিপল পার আওয়ার আপনাকে পঁয়ত্রিশ ডলার পেমেন্ট করবে আমি যেটা এখানে ক্লিক করি ইনভাইট ইউর ফ্রেন্ড অ্যান্ড আর্ন থার্টি ফাইভ ডলার ইউ উইল নাও আর্ন থার্টি ফাইভ ডলার ইচ টাইম মানে আপনি যতজন ফ্রেন্ডকে ইনভাইট করবেন যতজন ফ্রেন্ড আপনার মাধ্যমে এসে এখানে কাজ করবে আপনি তার জন্য থার্টি ফাইভ ডলার পাবেন এবং সেই মানে আপনার ফ্রেন্ড থেকেও পঁয়ত্রিশ ডলার কম রাখবে এই যে ওকে আপনার ফ্রেন্ডও থার্টি ফাইভ ডলার আপনি যখন পিপল পার আওয়ারে কাজ করবেন তখন পিপল পার আওয়ার অনেক রকম চার্জ করে ফি ওকে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ফি ওই ফি থেকে থার্টি থার্টি ফাইভ মানে কম রাখবে যাই হোক এখানে আপনি আপনার এই যে এই লিঙ্কটা

মানে একটা বোনাস দিচ্ছে এটা তেমন কিছু না আচ্ছা তাহলে আমরা আমরা এগুলো বুঝলাম এরপর দেখুন একদম নিচে একদম নিচে এই যে কোম্পানি অ্যাবাউটার্স ক্যারিয়ার্স আওয়ার টিম ব্লক প্রেস এন্টারপ্রাইজ সলিউশন এরপর আছে হেল্প হাউ ইট ওয়ার্কস সাপোর্ট ট্রাস্ট সেফটি এরপরে দেখেন রিসোর্সেস ডাইরেক্টরি ফাইন্ড লোকাল ফ্রিল্যান্সার্চ ফ্রিল্যান্স ইকোনমি স্টোরিজ হায়ারিং ফ্রিল্যান্সার যাই হোক এগুলো জাস্ট আমি দেখাচ্ছি এগুলো সবগুলো তো আপনার লাগবে না এগুলো বাড়িতেই মানে ম্যাক্সিমাম লাগবে তবে এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে এটা হলো পিপল পার আওয়ারের অ্যাপস অ্যাপসটা ওকে আপনি জাস্ট গুগল প্লেতে যাবেন যাবেন আপনার মোবাইল থেকে মোবাইল থেকে গুগল প্লেতে যাবেন পিপুল পার লিখে সার্চ করবেন আপনি তাদের অ্যাপসটা পাবেন ওকে এই যে অ্যাপস অ্যাপস আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে ওকে তাহলে আপনার কাজ হলো এগিয়ে সাথে অ্যাকাউন্ট তৈরি করা পাশাপাশি আপনার মোবাইলে পিপুল পার আওয়ারের অ্যাপসটা ইনস্টল করে নেওয়া আচ্ছা আচ্ছা তো পরবর্তী ভিডিওতে আমরা প্রোফাইল তৈরি করব আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম পিপল পাড়াওয়ারে এবং কোথায় কি আছে আমরা সেটা দেখে নিলাম এখন আমাদের কাজ হলো একটা সিভি তৈরি করা ওকে এই যে আমরা এখান থেকে গিয়ে একটা সিভি তৈরি করব এখানে প্রোফাইল তৈরি করব প্রোফাইল তৈরি করার পরে আমরা অ্যাপ্লাই করতে পারবো ওকে থ্যাংক ইউ